নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, অনেক ভালো আছেন। আজকে এই নাস্তাগুলো দেখছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। তবে আজকে এক কাপ সুজি দিয়ে আপনাদেরকে হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আপনারা প্রথম থেকে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি। এই সুজির প্যাকেটটা কেটে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। এই কাপে এক কাপ সুজিটাও হবে। তো এখন সুজির প্যাকেটটা কেটে এই কাপের মধ্যে ঢেলে সমান করে সুন্দর করে নিচ্ছি। এবার এখানে একটা আমি মিক্সিং বাউল নিয়েছি, বাউলের মধ্যে সুজিটাকে আমি ঢেলে নেব। তবে এই সুজি এক কাপের জন্য এই ছোট কাপে এক কাপ নিয়েছি টক দই। টক দইটা খেয়াল রাখতে হবে বেশি যাতে টক না হয়। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। দিয়ে হ্যান্ড বিটার দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। এবার যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপে এক কাপ দিয়ে দিলাম জল। দিয়ে সুন্দর করে আমি একটা ব্যাটার আমি রেডি করে নেব। এইভাবে সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে প্লেট ঢাকা দিয়ে 10 মিনিট আমি কিন্তু এটাকে রেখে দেব। ততক্ষণে আপনাদেরকে আলুর পুরটা রেডি করা দেখাচ্ছি। দেখো এখানে একটা পাত্রের মধ্যে সেদ্ধ আলু নিয়েছি 3টার মতো। দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি মেশা থাকে মেশা দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে খুবই ভালো হয়। তো এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি, আর নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি কালো জিরে। একসঙ্গে দিয়ে দিলাম 7 চামচ করে এগুলো দিয়েছি। কারি পাতা সামান্য দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আদা গ্রেট করা। আদা দিয়ে আবার খানিকক্ষণ একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তবে আজকের এই রেসিপিটা আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি। তো আলু পুরটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম। এটা এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে এখন সামান্য পরিমাণে লবণটাও দিয়ে দিব, যাতে টমেটো খুব সুন্দর করে গলে যাবে। তো এইভাবে লবণ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, চার মশলা 1/2 চামচ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দিয়ে এইভাবে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এতে আরও সামান্য পরিমাণে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে যে আলুর পুরটা ম্যাশ করে রেখেছিলাম সেই পুরটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুটাকে। দিয়ে আমি সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে আলুর পুরটাকে আমি রেডি করে নেব। তবে এর মধ্যে 7 মতো অল্প করে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 7 মতো লবণ। লবণ আর চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে আলু পুরটাকে আমি রেডি করে নিলাম। এবার পুরটা ঠান্ডা হতে থাক। এখন আমি যে সুজিটাকে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট, সেটা প্লেটটা ঢাকা খুলে নিলাম। দেখো সুজি কিন্তু অনেকটা ভিজে ফুলে গেছে আর অল্প অল্প জল আছে। তবে এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। ব্রাইন ডেঙ্গের কাজটা খুব ভালো করবে চালের গুঁড়োটা। তো এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে চামচ দিয়ে ফিটিয়ে নিলাম সুন্দর করে। এবার এর মধ্যে যেসব উপকরণগুলি দেব এখানে সেগুলো ঝিরি ঝিরি করে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে 1 মুঠো পরিমাণে গাজরের কুচি দিয়ে দিচ্ছি, 1 মুঠো পরিমাণে এখানে ক্যাপসিকামের কুচি, 1 মুঠো টমেটো কুচি, 1 মুঠো পরিমাণে ধনে পাতার কুচি, 1 চামচ কাঁচা লঙ্কার কুচি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে আমি এগুলোকে একটুখানি রেখে দিচ্ছি। একটুখানি রেখে দিয়ে গ্যাসে আবার কড়া বসিয়ে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে কালো সর্ষে আর নিয়েছি, এখানে কালো সর্ষে নিয়েছি, মৌরি, জিরে একসঙ্গে আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা গ্রেট করা। এখানে চিলি ফ্লেক্স নিয়েছি অল্প করে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর একটা ফোড়ন রেডি করে নেব। এইভাবে ফোড়নটা রেডি করে নিলে দিয়ে ব্যাটারের মধ্যে দিলে খুবই ভালো একটা সেন্ট এবং ফ্লেভার থাকে, এতে টেস্ট খুব ভালো হয়। তো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আবার একটুখানি লবণটা দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিলাম, কারণ সবজি দিয়েছি। তো এখন আরও সামান্য লবণটা দিয়ে মাখিয়ে নিলাম। এবার
এটাকে স্পঞ্জি একদম বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা ইনো প্যাকেট। ইনো প্যাকেটটা কেটে ইনোটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ফিটিয়ে এটাকে আমি মাখিয়ে রেডি করে নেব। তবে সুন্দর করে ফিটিয়ে রেডি করে এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে এবার 5 মিনিটের মধ্যে আমি একটা গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে তেল ব্রাশটা 5 মিনিটের মধ্যে করে নিতে হবে। তেল ব্রাশটা করে এখানে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য তেল মেখে আলুর পুরটাকে সুন্দর করে এভাবে মুঠো মুঠো করে লম্বাটে শেপ দিয়ে নিতে হবে, যাতে যখন গ্লাসের মধ্যে ব্যাটারটা দেবো, আলুর পুরটা মাঝখানে দেবো, তখন এইভাবে আলুর পুরটা সোজাসুজিভাবে থাকবে। দেখো এইভাবে লম্বা শেপ দিয়ে আলুর পুরটাকেও আমি রেডি করে নিলাম। এবার যে ব্যাটারটা রেখেছিলাম ব্যাটারটা আরেকটুখানি ফিটিয়ে এই গ্লাসের মধ্যে ব্যাটারগুলোকে আমি নিয়ে নিচ্ছি। গ্লাসের মধ্যে অর্ধেক মতো ব্যাটারটা দিয়ে দিতে হবে। তিনটা গ্লাসে সমানভাবে অর্ধেক করে ব্যাটারটাকে আমি দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি রেডি করে নিচ্ছি। তবে আজকের এই নাস্তাটা একদমই হেলদি, বলতে পারেন নাম মাত্র তেল ছাড়া, তেল দিয়ে তৈরি, আবার বলতে পারেন তেল ছাড়া আজকের এই রেসিপি একদমই হেলদি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। এখন আলুর পুরটা এইভাবে মাঝখানে দিয়ে দিলাম সুন্দরভাবে, একদম মিডিলে এইভাবে দিয়ে দিতে হবে, এইভাবে দিয়ে রেডি করে নিতে হবে। তো তিনটা গ্লাসের মধ্যে আলুর পুরটা আমি দিয়ে দিলাম সুন্দরভাবে। এবার দেখো চলে যাব গ্যাসের কাছে। এখানে গ্যাসে একটা প্যানে জল বসিয়ে দিয়েছিলাম, জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার ব্যাটারের গ্লাসগুলো এই প্যানের মধ্যে সুন্দর করে বসিয়ে দেব তিনটা গ্লাসকে সমানভাবে, দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করবো। একদম পুরো 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিটের পর তারপরে ঢাকা খুলে দেখে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে থাকবে। তো 15 মিনিট পর আমি ফিরে এলাম। এখন দেখো নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু ফুলে গ্লাস ভর্তি ভর্তি হয়ে গেছে। তো এখন একটা টুথপেস্ট নিয়েছি, এবার টুথপেস্ট দিয়ে চেক করে দেখে নেবো টুথপেস্ট নিন এসেছে কি না। দেখো টুথপেস্টের গায়ে কিন্তু একদম জড়নি, কোথাও লেগেনি, নাস্তাগুলো একদম কিন্তু পারফেক্টভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার গ্লাসগুলোকে একটা থালার মধ্যে বের করে নিচ্ছি। এইভাবে বের করে নিতে হবে প্রত্যেকটা গ্লাস থেকে, দিয়ে নাস্তাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপরে তোমাদেরকে দেখিয়েছি। এখানে দেখো একটা ছুরিতে তেল মেখে নিচ্ছি। তেল মেখে গ্লাস থেকে নাস্তাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এগুলোকে আমি অনেকটা ঠান্ডা করে নিয়েছি, দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তবে এই কাজটা তোমরা গরম থাকা অবস্থায় করবে না, গরম থাকা অবস্থায় করলে গরমও লাগবে আর কিন্তু বেরোতে চাইবে না। আর এটা এভাবে ঠান্ডা করে নিয়ে বের করতে হবে। দেখো একটা কিন্তু বের করে নিয়েছি এইভাবে উপুর করে, দেখো কতটা সুন্দর লেগেছে, আর একদম স্পঞ্জি জালিদার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি গ্লাস থেকে বের করে নেব। এগুলো বানাতে খুবই সোজা, একদম সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখন নাস্তাগুলোকে এইভাবে চাকা চাকা করে আমি কেটে নিচ্ছি। তো এগুলো খুবই সোজা বানাতে। তো আপনারা এই রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই রেসিপিটিকে শেয়ার করো, ভালো লাগলে একটা লাইক করো। তো এখন সবগুলো নাস্তা একইভাবে আমি কেটে নিচ্ছি। আজকের এই নাস্তাগুলো বড় থেকে ছোট বাড়ির সবাই খুবই পছন্দ করবে। কতটা সুন্দর লেগেছে এবং কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে সুন্দর করে আমি এখানে সাজিয়ে নিয়েছি। তো 1 কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য জলখাবার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই নাস্তাগুলো কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন, আর কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে। এখানে কাজু, টমেটো, ক্যাপসিকাম এগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর খুব নরমও হয়েছে, খেতে খুবই ভালো হবে। এগুলো খেলে অনেকক্ষণ পেটও ভর্তি থাকে, খুবই ভালো হয়। তো বন্ধুরা, তো আজকের মতো এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সঙ্গে। টাটা, ভালো থেকো।